hati shed drop. Salkisani yagrono, sunambui, soy brok ni yago, yafari dizang nai, abuni logi logi, lamorogo je, hati rok asugo brokno, norzang nai tamuni hinba, lamau hati rok asukake, malkung rok tangna shuklanyani bireno jam nango. Abuno karibo, wan amsini juda juda, junzal tongorno, taktino, jai klaizang nai eba, shalam dang nai hini kokshaka, kronikom ni miyo tipok mozumda. Shangron solo 42, nong wati ko biras tila, Biarin naikah mayor, deputi mayor, MLA, deputi Mohandas Kobi Kubuni, Adong Rao. Kita jual kisahlah karunia, kuno karunia itu bandowai kerja. Tapi amra jatuh korone itu amra daik tu achi. Karena itu amader ya dekhar bishoy. Jatuhna jinis ini, ita kisahlah kaj kolle pon ita dewa jape. Jadi kisah biapsi, kima bekeru kupit hobe. আমাদের কাজটা হচ্ছে মানুষের সেবা করা এই ওয়ার্ডে আজকে আমি অ্যাকচুয়াল ওয়ার্ডে স্বচ্ছ ভারত অভিযানে প্রোগ্রামে এসেছি এবং এই এলাকার কিছু কিছু সমস্যা সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আপনারা আমাকে ডেকেছেন আমাদের এখানে মাননীয় বিধায়ক রবি মুন্ডা আছেন আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আছে আমাদের কর্পোরেটর অভিজিৎ ঘোষ আছেন আমাদের এই জোনালের যিনি দায়িত্ব আছেন কর্পোরেটর যে চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ আমাদের এখানে চিত্তবাবুরা আছেন যারা এই এলাকার সঙ্গে যুক্ত আছে মানুষের সঙ্গে যোগাযোগ আছে মানুষের সঙ্গে কাজ করেন বা আমাদের পৌর নিগমকে বিভিন্নভাবে যারা সহায়তা করে থাকেন সমস্ত নেতৃত্বরা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলেছি আমরা ওই যেটা বলেছেন যে এখানে 22টা ঘরগুলো আছে ওই শেডগুলি আমরা চেষ্টা করব কিছুদিনের মধ্যে সংস্কার করে কাজ করে সঠিক ব্যক্তি যাতে যাদের দেওয়া তাদেরকে তুলে দেব দ্বিতীয়ত আজকে এখানে একটা জায়গায় এসেছি এটা দীর্ঘদিন ধরে একটা সমস্যা রাস্তার পারে বাজার বসে আমরা আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাস্তার পারে যে বাজারগুলি থাকবে এটাকে ছড়িয়ে দেব এই কারণে এখানে যানজট তৈরি হয় দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা পিছনে যে স্পর্শ জায়গাটা আছে এটাকে আগে ছুলে জায়গা বাজার কিন্তু রাজনৈতিকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে তো এখানে তো আমরা রাজনীতির ব্যাপার নয় আমরা চাইবো মানুষের মানুষগুলি যারা যারা ব্যবসায়ীরা ছিলেন যারা ব্যবসা করতেন তাদেরকে সুযোগ দেওয়া হবে আমরা ওই কাজটা আমি দেখেছি আমি চেষ্টা করব বাজার থেকে যাতে শিফট করে এখানে যাতে ভিতরে বাজারটা নেওয়া যায় রাস্তার পারে আগরতলা শহরে আগে পরে কোনো বাজার রাখা যাবে না রাখবো না এই কাজে আজকে অজিতবাবু ঘোষের যে ওয়ার্ড ওয়ার্ড বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কিছু কিছু জায়গা পরিদর্শন করেছি আমরা চেষ্টা করবো আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে আমরা মানুষকে কথা দিয়েছিলাম সুন্দর পরিচ্ছন্ন যানজট মুক্ত আগরতলা করবো এবং বাজারগুলি উন্নয়ন করবো বাজারগুলি উন্নয়ন বলতে এটা তো একটা বাজার এটাকে আমরা ভিতরে ঢোকাবো যাতে কোনো দুর্ঘটনা না হয় বা মানুষের চলাচলে অসুবিধা না যানজট যাতে মুক্ত থাকে শহর সেই উদ্দেশ্যে আজকে আসা তো আমার ভালো লেগেছে এখানে যারা অভিজিৎবাবুর সঙ্গে যুক্ত আছেন আমাদের বিধায়ক উনিও সারাক্ষণ থেকেছেন এবং এই এলাকার যারা লোকরা আমাদের সহযোগিতা করছেন আগামী দিনে আমরা পৌর নিগমে যে কাজগুলি করব সার্বিকভাবে এই এলাকার মানুষের সহযোগিতা চাইছি